শুরুতেই দিল্লিতে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটের খবর। যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমানবন্দরে অচল হয়ে পড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এতে সেখানে 4.5 ঘন্টা আটকে থাকেন 160 যাত্রী। পরে ঢাকা থেকে পাঠানো আরেকটি ফ্লাইটে আনা হয় যাত্রীদের। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যেটি জেনেছি, রাত 1:57 মিনিটে দিল্লি থেকে বাংলাদেশ বিমানের যে নতুন ফ্লাইটটি যেটি পাঠানো হয়েছিল বিকল হওয়া ফ্লাইটের যাত্রীদেরকে ফেরত আনতে, সেই ফ্লাইট BG4398 এরই মধ্যে ঢাকায় অবতরণ করেছে এবং রাত 1:57তে আপনাদেরকে যেটি আগেই বলছিলাম এটি অবতরণ করেছে। কিন্তু এখনও পর্যন্ত ওই ফ্লাইটে আসা 160 জন যাত্রীর কেউই টার্মিনালগুলো দিয়ে বের হতে দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে যাত্রীরা আসছেন তারা প্রত্যেকেই কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে এসেছেন দোহা থেকে। এই ফ্লাইটে প্রায় 8 থেকে 10টি গন্তব্যের যাত্রীরা ছিলেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কুয়েত, এই সব দেশগুলোর যারা একটা ট্রানজিট রুট হিসেবে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে তারা ঢাকা এসেছেন। মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে আমরা খোঁজখবর রাখছিলাম যে এই ফ্লাইটটি আসলে যারা আটকে পড়েছে সেই যাত্রীদেরকে কোন প্রক্রিয়ায় কীভাবে ফেরত আনার ব্যবস্থা বিমান করে, কিন্তু সেটি হলো এরই মধ্যে প্রায় 8 ঘন্টা অতিবাহিত হয়েছে। অর্থাৎ যদি সেটা নির্ধারিত সময়সীমা ছিল সন্ধ্যা 6:30 দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সেটি উড্ডয়ন করার কথা ছিল, কিন্তু সেটা যেহেতু হয়নি, আমরা যতদূর জেনেছি ভারতীয় সময় রাত 11টার কিছু পরে এই ফ্লাইটটি যাত্রীদের, সেই 160 জন যাত্রীদেরকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং রাত 1:57তে তারা অবতরণ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হয়তো ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করার সাথে সাথে তাদের যে ব্যাগেজ বুঝে পেতে কিছু সময়, আপনারা জানেন যে ঢাকা এয়ারপোর্টে আসলে স্থান সংকুলনের কারণে বিভিন্ন সময় লাগেজ পেতে অনেক দেরি হয়, সেই কারণে হয়তো এখনও পর্যন্ত আমরা দেখিনি দিল্লি থেকে ওই ফ্লাইটের কোনো যাত্রী এখনও পর্যন্ত গেট দিয়ে বের হতে দেখিনি। মূলত যেটি দেখছি যে আপনি জানেন যে গত মাসেরই 18 তারিখ কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, সেখানেও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিকল হওয়ার কারণে সেখানেও কিন্তু যাত্রীদেরকে একটি দুর্ভোগে পোহাতে হচ্ছে। অর্থাৎ বিমানে কিন্তু প্রায়ই এ ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো কেন ঘটছে এবং উড্ডয়নের পরে কিংবা উড্ডয়নের আগ মুহূর্তে যে যান্ত্রিক ত্রুটি নিয়ে এই যে ফ্লাইটগুলো বিকল হচ্ছে, যাত্রীরা দুর্ভোগে পড়ছেন, এটি কিন্তু আসলে বাংলাদেশ বিমানের প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাব যাত্রীদেরকে তৈরি করছে। তো এই ধরনের অবস্থা যখন বিমানে বেশ কিছু সংকট চলছে এবং নানা ধরনের সংকটে বিমান এক ধরনের একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটিতে এক ধরনের বাধা কিন্তু এটিতে আসছে, যাত্রীদের অসন্তোষ তৈরি হলে সেখানে কিন্তু বিমানের যে লাভজনক হওয়ার যে বাসনা সেটি কিন্তু অপূর্ণ থাকবে বলে আমরা কয়েকজন বিশ্লেষকের সাথে এরই মধ্যে কথা বলেছি। তো আমার কাছে এখন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ছিল সবশেষ। যাত্রীরা বের হলে আসলে সেখানে তারা কী অবস্থায় ছিলেন, তারা অপেক্ষমান অবস্থায় তারা সেবা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা, কিংবা এই যে দীর্ঘ সময় আমরা সবাই জানি ভারতে সাধারণত চিকিৎসা নিতে যায় মানুষ, তো সেই সব যাত্রীদের আসলে কী অবস্থা হয়েছিল, সেখানে কী পরিস্থিতিতে তারা ছিলেন, তারা বের হওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাতে পারব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।